সেটা ছিল 1526 সাল। বাদশাহ বাবর ইব্রাহিম লোধিকে পরাজিত করে ভারতে প্রতিষ্ঠা করল মুঘল সাম্রাজ্যের। মুঘল সাম্রাজ্যের এর পরবর্তী গল্প আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাসও কিছুমাত্র কম আকর্ষণীয় নয়। এবার আমরা এই রকম একটি সিরিজ নিয়ে আলোচনা করব। সিরিজটির নাম দ্য এম্পায়ার। 2021 সালে রিলিজ হওয়া এই সিরিজটিতে ভারতে আসার পূর্বে মুঘল সাম্রাজ্য এবং বাবরের উত্থানের গল্প দেখানো হয়েছে। আজ আমরা এই সিরিজটির প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। সিরিজের শুরুতে বাবর আর ইব্রাহিম লোধির মধ্যে যুদ্ধ দেখানো হয়, যেখানে বাবর প্রায় মারাই যাচ্ছিল, তার আগেই তাকে সেই যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করে আনা হয়। এরপরেই গল্প 30 বছর পিছিয়ে যায় আর দেখা যায় শেবানী খান সমরকন্দের বাদশাকে ঘোড়ায় বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। এরপর শেবানী খান সমরকন্দের বাদশা এবং তার ছেলেদেরকে হত্যা করে, কারণ সমরকন্দের বাদশা শেবানী খানের বশ্যতা স্বীকার করেনি। এর পরের দৃশ্যে দেখা যায় শেবানী খান সমরকন্দের বাদশার কাটা মাথা সমেত ফরগানাতে সেই সময়ের মুঘল সাম্রাজ্যের বাদশা ওমর শেখকে বার্তা পাঠায় 2 সপ্তাহের মধ্যে শেবানী খানের বশ্যতা স্বীকার করার জন্য, না হলে সে ফরগানাতে আক্রমণ করে দেবে। ওমর শেখ কাবুল সাম্রাজ্যের সাহায্য নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সবার মত অনুযায়ী দেখা যায় এর পরও তারা শেবানী খানের থেকে অনেকটাই দুর্বল। তখন ওমর শেখ সিদ্ধান্ত নেয় সে শেবানী খানের সাথে কথা বলে মিটমাট করে নেবে, আর সে তার পরামর্শদাতা ওয়াজির খানকে বলে শেবানী খানের কাছে এই বার্তা পৌঁছে দিতে যে সামনের পূর্ণিমার রাতে সে শেবানী খানের সাথে ফরগানাতেই দেখা করবে। পরের দৃশ্যে দেখা যায় ওমর শেখের বেগম কুতলুক কাঁদছে আর বলছে তার ভয় করছে, কারণ শেবানী খান এসে তাদের ছেলে বাবরকে মেরে দিতে পারে। ওমর শেখ তাকে সান্ত্বনা দিয়ে বলে সে এরকম কিছু কখনোই হতে দেবে না। এদিকে বাবরের নানি এহসান দৌলত ওমর শেখের এই সিদ্ধান্তে একদমই খুশি ছিল না। আসলে সে ওমর শেখকে বাদশাহ হিসাবে পছন্দই করত না, কারণ ওমর শেখ একজন নরম এবং ভালো মনের মানুষ ছিলেন। পরের দৃশ্যে বাবরকে তার খানজাদা আপার সাথে ঘুরতে দেখা যায়। বাবর আর তার আপা খানজাদার মধ্যে খুবই ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। এরপর বাবর যখন তরবারি চালানো শিখছিল তখনই ভূমিকম্প আসে আর বাবরের বাবা ওমর শেখ বাবরের নানিকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। সবাই খুবই ভেঙে পড়ে, কিন্তু বাবরের নানি বাবরকে বোঝায় একজন বাদশার কান্না কখনোই শোভা পায় না। এদিকে ওমর শেখের অবৈধ সন্তান জিব্রানকে দেখানো হয়, যার মা তাকে বোঝায় যতই যাই হোক তার মধ্যেও ওমর শেখের রক্ত বইছে, তাই বয়সে বড় হওয়ার কারণে জিব্রানি তার পরবর্তী বাদশাহ হওয়ার দাবিদার, তাই সে বাবরকে কখনোই বাদশাহ হতে দেবে না। আর জিব্রান এটা কি করে সম্ভব জিজ্ঞাসা করলে সে জানায় সে শেবানী খানের সাথে হাত মেলাবে। এদিকে বাবর যখন তার বাবাকে কবর দিতে যায় তখন শেবানী খানের একজন বার্তাবাহক বাবরের পাশের জনকে তীর মেরে সেই তীরটির সাথে বার্তা পাঠায় বাবর যেন কম বয়সে বেশি বড় স্বপ্ন না দেখে আর বাদশার সিংহাসন খালি আছে যেন ওটা খালিই রাখে, কারণ খুব তাড়াতাড়ি শেবানী খান ফরগানা আসছে। এহসান দৌলত বাবরের তাজপোশীর ঘোষণা করে দেয়, কিন্তু ফরগানাতেই তাদের অনেক শত্রু ছিল যারা শেবানীর সাথে হাত মিলিয়ে বাবরের বিরুদ্ধে সৈন্য তৈরি করে, আর তাদের সাথে ওমর শেখের অবৈধ সঙ্গী রোকসানা বেগমও ছিল। যেদিন বাবরের তাজপোশী হওয়ার কথা সেদিন শেবানী খানের সাথে হাত মেলানো সৈন্যরা প্রচুর চেষ্টা করে যাতে বাবর শাহি ইমাম অবধি পৌঁছাতে না পারে আর তার তাজপোশী সম্পন্ন না হয়, কিন্তু বাবররা গুপ্ত সুরঙ্গ দিয়ে অনেক কষ্টে শাহি ইমাম অবধি পৌঁছে যায় আর 14 বছর বয়সেই তার তাজপোশী হয়ে যায়। বাদশাহ হওয়ার পর বাবর সিদ্ধান্ত নেয় সে তার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে এবং শেবানী খানকে ফরগানা ডাকার বদলে সমরকন্দে গিয়ে শেবানী খানের সাথে যুদ্ধ করবে। সেই মতো সকাল হতেই তারা সৈন্য নিয়ে সমরকন্দের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে দেখা যায় ওমর শেখের একজন ওয়াজির কম্বর আলী আসলে বিশ্বাসঘাতক, আর সে বাবরের চলে যাওয়ার পর শেবানী খানকে ডেকে ফরগানার সিংহাসনে বসায়।
ফারগানা এসে শিবানী খান বাবরের পরিবারের কোনো পুরুষ সদস্যকে বাঁচিয়ে রাখতে চায় না, তাই সে বাবরের ভাইকে হত্যা করতে চায়। কিন্তু বাবরের খানজাদা আপা বলে তাকে হত্যা করার কোনো দরকার নেই, কারণ শাহী বংশের কারোর শরীরে যদি কোনো খুঁত থাকে তাহলে সে সিংহাসনে বসার যোগ্যতা হারিয়ে ফেলে। খানজাদার এই কথা শিবানী খানের পছন্দ হয় এবং সে বাবরের ভাইকে হত্যা করার বদলে তার শুধু একটা আঙুল কেটে তার শরীরে খুঁত বানিয়ে দেয়। ওদিকে বাবরের সৈন্য সমরকন্দের ভিতরে ঢুকতে সক্ষম হচ্ছিল না। এই সময় মেহমুদ এসে বাবরকে জানায় সমরকন্দের একজন মন্ত্রী আবু বক্সকে বাদশাহ ঘোষণা করে শিবানী খান সমরকন্দ ছেড়ে চলে গেছে। কিন্তু সে আর আবু বক্সের মেয়ে একে অপরকে ভালোবাসে, তাই এই যুদ্ধে আবু বক্সের মেয়ে তাদেরকে সাহায্য করবে। ওয়াজির খান জিজ্ঞাসা করে আবু বক্সের মেয়ে তার বাবার বিরুদ্ধে গিয়ে কি সেটা করবে। তার উত্তরে মেহমুদ বলে হ্যাঁ করবে, কারণ এরপর সমরকন্দের বাদশাহ হিসাবে সে তার স্বামী মানে মেহমুদকে দেখতে চায়। বাবার সেটাতে রাজি হয়ে যায়, কিন্তু ওয়াজির খান বাবারকে বলে সমরকন্দের সিংহাসনের ওপর একমাত্র বাবারেরই অধিকার আছে। তার উত্তরে বাবার জানায় তাহলে সেটা দান করার অধিকারও তার আছে। আসলে বাবার তখনও জানত না যে ফারগানা এখন শিবানী খানের অধিকারে আছে, তাই সে সমরকন্দ জয় করে ফারগানাতে ফিরে যাওয়ার কথাই ভাবছিল। পরের দৃশ্যে বাবারের সৈন্যরা কাসেম নামের একজনকে চুরি করার অপরাধে পাকড়াও করে আর জানা যায় সে সমরকন্দের বাসিন্দা। সে তাদের জানায় যেহেতু বাবার তার সৈন্য নিয়ে সমরকন্দকে ঘেরাবন্দী করে রেখেছে, তাই তাদের খাবারের অভাব পড়েছে এবং আবু বক্সের সিপাহীরা কোনো সাধারণ মানুষকে খাবার দিচ্ছে না, যার জন্যই সে বাইরে এসে চুরি করতে বাধ্য হচ্ছে। বাবার অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে সমরকন্দের সব রাস্তা বন্ধ হওয়া সত্ত্বেও সে বাইরে এলো কি করে। তার উত্তরে কাসেম তাকে একটা গুপ্ত রাস্তার কথা বলে। তখন বাবার আর মেহমুদ তার সাথে সেই গুপ্ত রাস্তা দিয়েই ভেতরে যায় আর ভেতরে গিয়ে আবু বক্সের মেয়ে নিষ্কার সাথে দেখা করে, যেখানে নিষ্কা বাবারকে বলে প্রথমে সমরকন্দের সেনাপতি বাইসানগারকে মুক্ত করতে হবে, যাকে আবু বক্স বন্দী বানিয়ে রেখেছে। সে আরও বলে বাইসানগারি এমন একজন যার জন্য সমরকন্দের প্রতিটা সিপাহী জীবন দিতেও রাজি এবং তিনি বাবারের বাবা এবং তার পরিবারের খুবই বিশ্বস্ত একজন মানুষ। এরপর বাবার গিয়ে বাইসানগারকে মুক্ত করে এবং বাইসানগার গিয়ে সমরকন্দের গেট খুলে দেয় আর বাবার গিয়ে আবু বক্সকে বন্দী বানানোর আদেশ দেয়। কিন্তু আবু বক্স যখন খানজাদাকে নিয়ে নোংরা কথা বলে তখনই বাবার আবু বক্সকে ছুরি মেরে হত্যা করে দেয়। অন্যদিকে ফারগানাতে রুকসানা শিবানী খানকে বলে যদি তিনি চান তাহলে জেব্রান তার বশ্যতা স্বীকার করে শিবানী খানের নামে ফারগানা শাসন করতে পারে। তার উত্তরে শিবানী খান জানায় কালই সে কোনো একটা নতুন জায়গা আক্রমণ করতে যাবে, ফিরে আসার মধ্যে যদি জেব্রান নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে সে এই ব্যাপারে ভেবে দেখবে, নয়তো সে নিজেই ফারগানার সিংহাসনে বসবে। ওদিকে বাবার জানতে পারে তার পরিবার শিবানী খানের অধীনে আছে, তাই সে বার্তা পাঠায় সে তার পরিবারের মুক্তির জন্য ফারগানা ছেড়ে দিতে রাজি আছে। শিবানী খান ফারগানাতে উপস্থিত না থাকায় কুম্বার আলী সেই বার্তা গ্রহণ করে আর তার থেকে রুকসানা সেই বার্তা পায়। তখনই সে শিবানী খানের অবর্তমানে বাবারের পরিবারকে মুক্তি দেয়, কারণ সে ভাবে তাতে শিবানী খান তাকে বাহবা দেবে। শিবানী খান ফিরে এলে রুকসানা গর্ব করে সব ঘটনা তাকে বলে। তখন শিবানী খান উপহার হিসাবে জেব্রানের তাজপোশীর ঘোষণা করে আর তাজপোশীর সময় জেব্রানকে মুকুট পরানোর পর সেই মুকুট জেব্রানের মাথায় চেপেই শিবানী খান তাকে হত্যা করে আর রুকসানা তাকে বাঁচাতে এলে রুকসানাকেও শিবানী খান হত্যা করে। ওদিকে বাবরের পরিবার সমরকন্দ পৌঁছায় আর সবাই একে অপরকে দেখে খুবই খুশি হয়। কিন্তু বাবরের নানি ফারগানা ছেড়ে আসার সিদ্ধান্তে একদমই খুশি হয় না আর সে যখন জানতে পারে বাবার সমরকন্দ মেহমুদকে দিয়ে দেওয়ার কথা দিয়েছে সেটা সে মেনে নেয় না আর বাবারকে সমরকন্দের বাদশাহ ঘোষণা করে দেয়। এতে মেহমুদ আর তার প্রেমিকা নিষ্কা খুবই দুঃখ পায়, তবুও তারা এই সিদ্ধান্ত মেনে নেয়। এরপর গল্প ৬ বছর এগিয়ে যায় আর দেখা যায় শিবানী খান বাবারের সমরকন্দ আক্রমণ করেছে এবং সমরকন্দকে তার সৈন্য দিয়ে পুরো ঘিরে ফেলেছে। দ্য এম্পায়ার সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।